আজ বিকালে রাজধানীর ড্যামরা ও যাত্রাবাড়ি এলাকায় পঁচানব্বইতম দিনের মতো বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয় যুবলীগ ঢাকা দক্ষিণের সিনিয়র সহসভাপতি আহমদুল্লাহ মধুর উপস্থিতিতে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে আজ প্রায় এক হাজার কর্মহীন দরিদ্র কেটে খাওয়া মানুষের মাঝে চাল ডাল আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় নং ওয়ার্ডের ত্রাণ বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন যুবলীগ নেতা ফারুক হাসান রুবেল সহ অন্যান্যরা পঁচিশ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ দেলওয়ার হোসেন দুলুর তত্ত্বাবধানে যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহজ মইনুল হোসেন খান নিখেলের পক্ষ থেকে এই সকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করে ঢাকা দক্ষিণের সিনিয়র সহসভাপতি আহমদুল্লাহ মধু বলেন মাইনুল হাসান খান নিখিল শেখ ফজল পরশের পক্ষ থেকে তাদের ব্যবস্থাপনায় তাদের আয়োজনে আজকে আমরা এই ঢাকার শেষ প্রান্তে আজকে ত্রাণ বিতরণ করতে এসেছি আমাদের আজকের এই ত্রাণ বিতরণে আমাদের এই সার্বিক তত্ত্বাবধায়ন করেছেন আমাদের এই এই ঢাকার শেষ প্রান্তে সার্বিক সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য সহযোগিতা করেছেন আমাদের এই অর্থ অঞ্চলের যুবলীগের নেতা আমাদের প্রাণপ্রিয় ভাই গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যুবলীগের কাজ সকল কার্যক্রম তিনি তুলে ধরেছেন এবং তারপর থেকে আমাদের কার্যক্রম যেভাবে অব্যাহত ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যেভাবে সারা বাংলাদেশ সহ ঢাকা মহানগর দক্ষিণে যেভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত ছিল সেভাবে আমাদের ধারাবাহিকতাভাবে আমাদের এই কার্যক্রম চলবে